আমন্ত্রণ এসটিভি প্রভাস সংবাদের সঙ্গে আছি আমি রিফাত শিশির শুরুতেই শিরোনাম কুয়েতে শিডিউল বিপর্যয়ে সুনাম হারাতে বসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি যাত্রীরা কাতারে করোনা পরিস্থিতির উন্নতি খুলে দেওয়া হচ্ছে স্কুল কলেজ থেকে শুরু করে শপিং মল ও পর্যটন কেন্দ্র স্বস্তি নেমেছে প্রবাসী ব্যবসায়ীদের মাঝে ইসলামী ইতিহাসের দ্বিতীয় শীর্ষ যুদ্ধের এলাকা মদিনার উহুদ পাহাড় প্রতিদিন পরিদর্শন করছেন শত শত বাংলাদেশি আবেগ আপ্লুত হয়ে পড়েন নবীজির প্রতি ভালোবাসা কুয়েতে শিডিউল বিপর্যয়ের কারণে সুনাম হারাতে বসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানে ভ্রমণ করতে আগ্রহ দেখাচ্ছেন না অনেক কুয়েত প্রবাসী বাংলাদেশি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বিমানের শিডিউল পরিবর্তন হওয়ায় যাত্রীরা এখন ট্রাভেল এজেন্সিতে ভিড় জমাচ্ছেন সপ্তাহে দুটির বেশি ফ্লাইট না থাকায় যাত্রার দিন তারিখ পরিবর্তন করতে হলে অপেক্ষা করতে হয় কমপক্ষে 4 দিন আবার অপেক্ষার পরও আসন না পাওয়ায় বাধ্য হয়ে কুয়েতে ছুটি কাটাতে হয় যাত্রীদের এতে বিপুল সময় অপচয় হয় স্বল্প সময়ের জন্য ছুটিতে দেশে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে হয় কুয়েতে কর্মস্থলে অবস্থায় যাত্রীদের জন্য বিমানে ভ্রমণ অনিরাপদ মনে করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা কুয়েত থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সেলিম হাওলাদার বাংলাদেশ এয়ারলাইন্স আকাশে শান্তির আর এই শান্তির দ্বার অব্যাহত রাখতে কুয়েতে বিমানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু ফ্লাইট শিডিউলের কারণে যাত্রীর আস্থা থেকে সরে যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে এখন দুটি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রবাসীদের দাবি সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালনা করার পিসিআর সনদ নানা জটিলতায় এবং যারা স্বল্পকালীন সময় দেশে যাচ্ছেন তারা বিমানকে অনিরাপদ মনে করছেন সব কিছু মিলে সপ্তাহে 4টির বেশি ফ্লাইট পরিচালনা করলে অথবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোহাম্মদ সেলিম হাওলাদার এসএটিভি কুয়েত কাতারে করোনা পরিস্থিতির উন্নতি ঘটায় খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ থেকে শুরু করে শপিং মল ও পর্যটন কেন্দ্র গত মাসে কাতারে হঠাৎ করে বাড়তে থাকে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়ে কঠোর বিধিনিষেধ বন্ধ করে দেওয়া হয় সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান দীর্ঘ এক মাস পর সংক্রমণ কমতে শুরু করায় ধাপে ধাপে শিথিল করা হচ্ছে বিধিনিষেধ খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শপিং মল ও পর্যটন কেন্দ্র সহ সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি নেমেছে প্রবাসী ব্যবসায়ীদের মাঝে বিধিনিষেধ শিথিল করা হলেও ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে কাতারে এরই মধ্যে শতভাগ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে সরকার চলছে গণহারে বুস্টার ডোজ প্রয়োগ কাতারের স্কুল কলেজ সব কিছু খুলছে এবং ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু সুন্দরভাবে চলছে ধন্যবাদ কাতার সরকারকে করোনা পরিস্থিতি যেভাবে উর্ধ্বগতিতে চলেছিল সেটা কাতার সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসছে যার কারণে বর্তমানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল অফিস আদালত খুলে দিয়েছে বর্তমানে সব কিছু ভালো চলছে কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে এবং আমরা বাঙালি যারা আছি তারা ব্যবসা বাণিজ্যে এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাহাড় জাবালে উহুদ ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে দ্বিতীয় শীর্ষ যুদ্ধটি এখানে সংঘটিত হয় মদিনা সফরে আসা হাজার হাজার মানুষ প্রতিদিন পরিদর্শনে আসেন এই পাহাড় এলাকায় যার মধ্যে রয়েছেন অসংখ্য বাংলাদেশিও এ সময় তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন নবীজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ইসলামের ইতিহাসে বিশেষভাবে জড়িয়ে আছে উহুদ পাহাড়ের নাম মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনায় উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এ পাহাড়টির অবস্থান উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ করে আহত করেছিল এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কবরে দাফন করা হয় পরে উহুদ প্রান্তরে নির্মাণ করা হয় একটি সুদৃশ্য মসজিদ সেখানে প্রতিষ্ঠিত করা হয় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে একটি প্রাথমিক বিদ্যালয় মসজিদের সামনে রয়েছে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান হজ ও উমরাহ পালনকারীরা শহীদদের এই কবর জিয়ারত করে থাকেন উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগুলে ছোট্ট একটি পাহাড়
এই পাহাড়কে অনেকেই রুমার পাহাড় বলে থাকেন। তবে এর আসল নাম জাবালে রুমাত। উহুদ যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে এই পাহাড়ের স্মৃতি। এই পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন। বর্তমানে এই পাহাড়টিতে উঠা সবার জন্য উন্মুক্ত, তবে উহুদ পাহাড়কে দূর থেকে দেখতে হয়। উহুদ পাহাড়টির অবয়ব এখনও অনেকটা অক্ষুণ্ণ এবং উহুদের পাহাড়ের রং অন্য সব পাহাড় থেকে একটু ভিন্ন। বিভিন্ন হাদিসে এই পাহাড় সম্পর্কে অনেক বর্ণনা। উহুদের যুদ্ধ 3 হিজরির 7 শাওয়াল তারিখে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয়। এর আগে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন। 37 জন নিহত হয়েছিল। উহুদের যুদ্ধে কোরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3,000 আর মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল 1,000। উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছেন আর কোরাইশদের 37 জন নিহত হয়েছিল। এই যুদ্ধ সম্পর্কে সূরা আলে ইমরানের 50টি আয়াত নাজিল হয়েছে। এসটিভি প্রবাস ডেস্ক। এ বিষয়ে মদিনা থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আনিসুর রহমান পলাশ। ধন্যবাদ। আমি আছি জাবালে উহুদ পাহাড়ে, যেখানে ইসলামের সবচেয়ে বড় নিদর্শন জাবালে উহুদ। এখানে পর্যটকরা বিশ্বের বহির্বিশ্বের যত হজ এবং উমরায় আসেন, সবাই কিন্তু এই জাবালে উহুদ দেখার জন্য এখানে আসেন। তেমনিভাবে ছুটির দিনে কিন্তু প্রবাসী বাংলাদেশিরাও এখানে ঘুরতে আসেন এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসেন। আমি কথা বলছি আমাদের কিছু প্রবাসী ভাই এখানে আসছেন এবং ইসলামকে জানার জন্য তারা এখানে আসেন। আমি জানতে চাইব তারা প্রতি ছুটির দিনে যখন এখানে আসে তারা কিসের জন্য এখানে আসে এবং কি ফিল করে এখানে আসে, যদি আমাদের একটু বলেন। আমাদের সাথে আছেন কবিতা, আমি কী করব। ধন্যবাদ। সালাম বেগম আসি এখানে আসি কামন ভাই, আমি যখন ছুটি পাই আগামী 27 ফেব্রুয়ারি পবিত্র শবে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব আমিরাতে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপনে ব্যাপক প্রস্তুতি শুরু। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র শবে মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে আগামী 27 ফেব্রুয়ারি। দিনটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্য লাভের আশায় মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবে। মুসলমানরা প্রতি বছর আরবি রজব মাসের 27 তারিখে পবিত্র শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ উদযাপন করে থাকেন। এ রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেন। রিয়াদে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট ওয়াহিদুল ইসলামের ইন্তেকালে স্মরণ সভা করেছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশ সাংবাদিক ফোরাম। রিয়াদের বাথাস্থ সান সিটি মেডিকেলের হলরুমে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন। উপস্থিত ছিলেন ডিএমজি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন ও দিনা হাইপার সুপারমার্কেটের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম। বক্তারা মরহুম ওয়াহিদুল ইসলামের ত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তাহের। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলী আকবর, ইনভেস্টর কাপ্তান হোসেন, জাকিরুল ইসলাম সহ বিভিন্ন মিডিয়া কর্মীরা। এসটিভি প্রবাস সংবাদ নিয়েছি শেষ বিরতি, এরপর আরও থাকছে। ভূমধ্য সাগরে মারা যাওয়া 7 বাংলাদেশের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন। বিমানের টিকিট হলে ইতালির কাতানিয়া থেকে সপ্তাহে আসবে 2টি করে মরদেহ। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ।
ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে হাইপোথার্মিয়ায় মারা যাওয়া সাত বাংলাদেশের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ এরফানুল হক জানান, দেশে মরদেহ পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিমানের টিকিট পেলেই মরদেহ দেশে পাঠানো শুরু হবে। তবে কাতানিয়া থেকে সপ্তাহে একটি মাত্র বিমানে সর্বোচ্চ দুইটি মরদেহ পরিবহন করা সম্ভব। এর ফলে বেশ কয়েকদিন সময় লাগবে। মরদেহগুলো রোম হয়ে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে অবৈধভাবে ইটালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে হাইপোথার্মিয়ায় সাত বাংলাদেশের মৃত্যু হয়। তাদের মরদেহ দেশে পাঠানোর জটিলতা নিরসনে কাজ করে রোমের বাংলাদেশ দূতাবাস। এরই মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রক্রিয়া শেষ করেছে দূতাবাস। মরদেহগুলো দেশে পাঠাতে এখন আর কোনো সমস্যা নেই। তবে ইতালির যে বিমানবন্দর থেকে মরদেহগুলো দেশে পাঠানো হবে সেখানে ফ্লাইটের সীমাবদ্ধতা রয়েছে। এর ফলে হয়তো কয়েকদিন বেশি সময় লাগতে পারে। জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা মাধ্যম স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ হামদুর রহমানের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গেল রাতে স্কুল প্রাঙ্গণে অত্র স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ হামদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে স্কুলের শিক্ষক শিক্ষকরা শিক্ষিকারা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। শিক্ষিকা ফৌজিয়া আক্তারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, সদস্য রাকিবুর রহমান, সদস্য AFM আফতাবুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির ইকো সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এ সময় বিদায়ী অধ্যক্ষ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারায় এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান শিক্ষকের প্রতি। এরপর বিদায় সংবর্ধিত অতিথিকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অত্র স্কুলের শিক্ষকরা। এসআরটিভি প্রভাত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কুয়েতে শিডিউল বিপর্যয়ে সুনাম হারাতে বসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি যাত্রীরা। কাতারে করোনা পরিস্থিতির উন্নতি, খুলে দেওয়া হচ্ছে স্কুল কলেজ থেকে শুরু করে শপিং মল ও পর্যটন কেন্দ্র, স্বস্তি নেমেছে প্রবাসী ব্যবসায়ীদের মাঝে। ইসলামী ইতিহাসের দ্বিতীয় শীর্ষ যুদ্ধের এলাকা মদিনার উহুদ পাহাড় প্রতিদিন পরিদর্শন করছেন শত শত বাংলাদেশি, আবেগ আপ্লুত হয়ে পড়েন নবীজির প্রতি ভালোবাসা। এই ছিল এসএটিভি প্রভাত সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।